যারা ছোট বেবি অথবা অফিসে অথবা এইরকম ছোট দোকানে ইউজ করতেছেন তারা তাদের জন্য এই ফ্যানটা খুব একদম মানসম্মত কার্যকর। 150 টাকা 160 টাকার দামের মধ্যে যারা ফ্যানটা চায় এই ফ্যানটা নিতে পারবেন। ব্যাকআপ টাইমটা হচ্ছে আপনার 4 ঘন্টা, কারণ হাই স্পিডে চালালে 4 ঘন্টা, লোতে চালালে আরও 2 ঘন্টা বাড়বে, 6 ঘন্টা। তো 2-3টা কালার আছে আমাদের কাছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। এ ট্রাভেলে গেলে এটা ব্যাগে করে অথবা পকেটে করে নিয়ে যাওয়া যায়। এটা খুব সুন্দর ফ্যান, এটাও আপনার অনেকক্ষণ চার্জ থাকে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আবারও চলে এসলাম সিডি মার্কেট রিয়াজউদ্দিন বাজার চট্টগ্রাম আবু তৈয়বের প্রতিষ্ঠান মেসার্স মুসাফির ইলেকট্রনিক্সে। এখানে পেয়ে যাবেন ইলেকট্রনিক সব ধরনের মালামাল। আজকে আপনাদেরকে শুধুমাত্র মিনি ফ্যানগুলোর কালেকশান দেখিয়ে দিব, এগুলোর দাম জানিয়ে দেব। আমাদের সাথেই থাকুন, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। সানমুনের একটা স্ট্যান্ড ফ্যান, এটা খুব ভালো কোয়ালিটির এবং এটা ব্যাটারি ক্যাপাসিটি 2000 mAh। এটা মিনিমাম 1 ঘন্টা চার্জ দিলে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। 3টা মোডে ইউজ করা যায়, একটা হচ্ছে প্রথমে হচ্ছে লো, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে হাই। হাই স্পিডে 3 ঘন্টা, লোতে 5 ঘন্টা, মিডিয়ামে হচ্ছে 4 ঘন্টা। তারপরে এটা আবার আপনার স্মার্টফোন থাকলে স্মার্টফোন দিয়েও আপনি এভাবে ইউজ করতে পারেন, আপনার সেটা ইউজ করা যায়। হ্যাঁ, অনেক সুবিধা রয়েছে। আর দ্বিতীয় মূলত এটা একটু বড় সাইজের, 350 টাকা হোলসেল প্রাইস। এটাতে 2টা কালার আছে, একটা ফেস্ট কালার, একটা পিঙ্ক কালার। তারপরে এর মধ্যে আরেকটা সেম প্রোডাক্টের মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে, এটা হচ্ছে একটু নর্মাল। এটা হচ্ছে আপনার এটু স্ট্যান্ড ফ্যান, এটার ব্যাটারি ক্যাপাসিটিটা 1200 mAh ব্যাটারি। ব্যাটারিটা খুব ইজিভাবে ওপেন ক্লোজ করা যায়। তারপরে এটা আবার আপনার মোবাইলের চার্জার দিয়ে চার্জ দিবেন। এটা ফুল চার্জ হতে 1 ঘন্টা সময় লাগবে, একবার ফুল চার্জ হলে 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। এটা তো 3টা মোড আছে, প্রথমে হচ্ছে লো, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে হাই। 3টা স্টেপে ইউজ করা যাবে। এটা তো 2-3টা কালার আছে আমাদের কাছে, এটার প্রাইস হচ্ছে মাত্র 200 টাকা। জি, এর মধ্যে আরেকটা প্রোডাক্ট আছে একই স্টাইলের মধ্যে, একই স্টাইলের মধ্যে। এটা একটু সাইজ বড়, এটাও আপনার হ্যান্ডেল হিসাবে ইউজ করা যাবে, আবার স্ট্যান্ডে বসাই ইউজ করা যাবে। আর এটার ভিতরে 2টা ব্যাটারি আছে, সেম প্রোডাক্টের মধ্যে যে ব্যাটারিগুলো ছিল ওইটার ভিতরে 2টা ব্যাটারি আছে। এটার ব্যাকআপ টাইমটা একটু বেশি, এটার ব্যাকআপ টাইমটা হচ্ছে আপনার 4 ঘন্টা, কারণ হাই স্পিডে চালালে 4 ঘন্টা, লোতে চালালে আরও 2 ঘন্টা বাড়বে, 6 ঘন্টা। একদম লোতে চালালে আপনার 8 ঘন্টা ব্যাকআপ পাবেন। এটা তো আপনি মোবাইল মুভি অথবা ভিডিও কলে কথা বলা যাবে মোবাইল দিয়ে। খুব সুন্দর একটা ফ্যান, এটা সামনে পিছনে আপ ডাউন করা যাবে, মুভিং হবে। তবে এটার প্রাইসটা হচ্ছে 550 টাকা। আরেকটা খুব সুন্দর ফ্যান আছে, মিনি ফ্যান। হ্যাঁ, মিনি ফ্যান, এটা পকেট ফ্যান বলে অনেকে। এটা কোথাও গেলে ট্রাভেলে গেলে এটা ব্যাগে করে অথবা পকেটে করে নিয়ে যাওয়া যায়। এটা খুব সুন্দর ফ্যান, এটাও আপনার অনেকক্ষণ চার্জ থাকে। দুই সিস্টেমে চার্জ দেওয়া যায়, একটা চার্জার এটার সাথে আছে, আরেকটা আপনার স্মার্টফোনের চার্জার দিয়ে চার্জ দিতে পারবেন। এটা 2 মোডে ইউজ করা যায়, প্রথমে হচ্ছে লো, তারপরে হচ্ছে হাই। এটা তো 4-5টা কালার আছে, এটা হচ্ছে পিঙ্ক কালার, আরেকটা আছে ইয়েলো, আরেকটা হোয়াইট, আরেকটা হচ্ছে আপনার গ্রিন কালার। এই জিনিসটা মিনিমাম ফুল চার্জ হলে 3 থেকে 4 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। এই জিনিসটা খুব ছোট, যে কেউ যদি ক্যারি করতে চায় স্কুলে যাওয়ার সময় ব্যাগে অথবা কোথাও বাইরে গেলে ট্যুরে গেলে পকেটে করে নিয়ে যাওয়া যায়। ছোট দাম হচ্ছে 200 টাকা মাত্র, হোলসেল 100 টাকা। এই জিনিসটা যে কেউ চাইলে অল্প দামের মধ্যে, যে কেউ একটা ফ্যান চাইলে যে কেউ কিনে নিতে পারবে সহজ দামের মধ্যে। ফ্যান আছে এই জিনিসটা, এটাও সুন্দর ফ্যান, এটা কম দামের মধ্যে। অনেকে যারা 150 টাকা 160 টাকার দামের মধ্যে যারা ফ্যানটা চায় এই ফ্যানটা নিতে পারবেন। এটাও খুব সহজে ব্যাটারিটা ওপেন ক্লোজ করা যায়, ব্যাটারিটা এক্সচেঞ্জ করা যায়। এটাও মোবাইলের ইউএসবি চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়। এটাও 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায়। এখানে লেখা আছে 1 স্পিড, 2 স্পিড, 3 স্পিড। আপনি যদি এটা 3 স্পিডে চালান মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর যদি আপনি যদি 1 স্পিডে চালান তাহলে 4 থেকে 5 ঘন্টা ব্যাকআপ পাবেন। 2 স্পিডে চালালে এটা 2.5 থেকে 3 ঘন্টা ব্যাকআপ পাবেন। আর এটারও বিভিন্ন কালার রয়েছে, এটার মধ্যে এটার দাম হচ্ছে আপনার 160 টাকা, অনলি 160 টাকা। এটা তো 3টা 4টা কালার আছে, এটা আরও কয়েকটা কালার আছে আমাদের স্টকে।
মূলত আমরা হোলসেল দোকান, কারণ আমাদের সব প্রোডাক্টগুলো ওড়ানো থাকে। এখানে দুই একটা স্যাম্পল আছে, যার কারণে সব কালারগুলো আমি কাস্টমারকে এখন এই মুহূর্তে দেখাতে পারতেছি না। আরেকটা মিনি ফ্যান আছে, এটা হচ্ছে আপনার রিচার্জেবল না, এটা যে কোনো সরাসরি ইউএসবি দিয়ে, যারা ল্যাপটপের সাথে অথবা ডেস্কটপের সাথে ইউএসবি কানেক্ট দিয়ে চালাতে চায় তারা এই ফ্যানটা চালাতে পারবেন। এটা যেহেতু রিচার্জেবল না, এটা পাওয়ার দিয়ে চালাতে হবে, এটা 24 আওয়ার চলবে, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এই ফ্যানটাও বর্তমান বাজারে নতুন আসছে, খুব চাহিদা। এই ফ্যানটার দাম হচ্ছে 350। আর যদি যারা আরেকটু বড় সাইজের ফ্যান নিতে চান এবং লাইট সহ, এই ফ্যানটা নিতে পারেন। ব্যাড স্টারের একটা খুব নতুন মডেলের ফ্যান আসছে, এটা এটা আগে কখনো আসে না, এটা এবারে নতুন আসছে। এটা হচ্ছে এলইডি আছে, এলইডি তিনটা স্টেপ ইউজ করা যাবে, প্রথমে হাই, হ্যাঁ তারপরে লো, তারপরে হচ্ছে বন্ধ। আর ফ্যানও সেম আছে, এটা হাই, প্রথমে হচ্ছে লো, তারপর হচ্ছে মিডিয়াম, তারপর হচ্ছে হাই। এটাও ইউএসবি চার্জার দিয়ে চার্জ দেওয়া যায়, তারপরে আবার সরাসরি চার্জ থেকেও ইউজ করা যাবে। এসি ডিসি ফ্যান মূলত। এই প্রোডাক্টের দাম হচ্ছে 750 টাকা। এটা তো দুই তিনটা কালার রয়েছে। আর একটা ফ্যান আছে, এটা এই ফ্যানটাও যে কেউ নিতে চাইলে নিতে পারবেন। এটা স্ট্যান্ড সিস্টেম ফ্যান, মূলত এটা আপ ডাউন করা যায়, এটা আপ ডাউন করা যায়, এটাকে ঘোরানো যায় না, এটা উপরে নিচে আপ ডাউন করা যায়। লিথিয়াম ব্যাটারির ফ্যান, আপনি যদি ইচ্ছে করে ঝোলা রাখতে চাইলে আপনি ঝোলা রাখতে পারবেন, হ্যাঁ ঝোলানো যাবে। আবার বসায় ইউজ করতে চাইলে আপনি বসায় ইউজ করতে পারেন। এটার পাওয়ারটাও 3 স্টেপ ইউজ করা যায়, হাই মিডিয়াম লো, 3টে স্টেপ ইউজ করা যাবে। এই ফ্যানটাও খুব ভালো ফ্যান, যারা ছোটো বেবি অথবা অফিসে অথবা এইরকম ছোটো দোকানে ইউজ করতে চান তারা, তাদের জন্য এই ফ্যানটা খুব একদম মানসম্মত কার্যকর। এটাও অনেকক্ষণ চার্জ থাকে, মিনিমাম 8 ঘন্টা চার্জ থাকে। এটা লো স্পিডে চালালে, মিডিয়াম স্পিডে চালালে 5 ঘন্টা, হাই স্পিডে চালালে 3 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন। এই জিনিসটাও খুব ভালো, একটু অনেকে অনেক দিন থেকে মোটামুটি বাজারে, বর্তমান বাজারে ভালো চাহিদা আছে। এই জিনিসটা আপ ডাউন করা যায়, আর একটু ইউএসবি চার্জার। এটা মূলত সুবিধাটা হচ্ছে ব্যাটারিটা নিজে নিজে ওপেন ক্লোজ করা যায়। এটা 2000 mAh দুইটা ব্যাটারি, মোট 4000 mAh। এটাও যদি আপনি হাই স্পিডে চালান মিনিমাম 4 ঘন্টা ব্যাকআপ পাবেন, 4 ঘন্টা ব্যাকআপ। হাইতে, লোতে দিলে 6 ঘন্টা, একদম লোতে দিলে 8 ঘন্টা। আর এটাতে মূলত লাইটও আছে একটা খুব সুন্দর, জি 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 জি। যারা ওই রিডিং ল্যাম্প হিসেবে ইউজ করতেছেন একসাথে ফ্যান সহ, এই ফ্যানটা তারা নিতে চাইলে নিতে পারবেন। রেট হচ্ছে আপনার, জি একের ভিতরে দুই। এটা মূলত এটার দামও রিজনেবল আছে, বর্তমান বাজারে 700 টাকা, মাত্র 700 টাকা। এটাতে পাওয়ার ব্যাংক সিস্টেম আছে, আপনি যদি হঠাৎ এমার্জেন্সি মোবাইল অফ হয়ে যায় আপনি ইউএসবি কেবলটা দিয়ে এখান থেকে আউটপুট নিয়ে আপনি পাওয়ার ব্যাংক হিসেবে মোবাইলে চার্জ দিতে পারবেন। খুব ভালো একটা ফ্যান। আরেকটা স্টারের ব্যাড স্টারের ফ্যান, এটা একটু সাইজটা বড়, একটু স্টাইলিশ ফ্যান। এটা তো 2টা 3টা কালার আছে, এটাও খুব ভালো ফ্যান। এটা তো এলইডি লাইট আছে, এটাও মুভ করা যায়। যারা একটু বড় সাইজের ফ্যান নিতে চান তারা এই জিনিসটা নিতে পারবেন। আর তাদের মধ্যে এটাতে আপনার 1 স্পিড, 2 স্পিড, 3 স্পিড ইউজ করতে পারবেন। লাইট সহ ইউজ করা যাবে, আবার লাইট অফও রাখা যাবে। এটার বাতাস, হ্যাঁ বাতাসটা একটু বেশি। এটা তো 2টে লিথিয়াম ব্যাটারি ইউজ করা হয়েছে। আপনার মোবাইলে চার্জার দিয়েও আপনি চার্জ দিতে পারেন, অথবা সরাসরি ইচ্ছে করলেও আপনি চালাতে পারবেন। সরাসরি 24 আওয়ার চলবে, হাই স্পিডে মিনিমাম 8 ঘন্টা চলবে, মিডিয়ামে আপনার 5 ঘন্টা, লোতে আপনার 7 ঘন্টা চলবে। এটার প্রাইস হচ্ছে আপনার 950 টাকা, হোলসেল প্রাইস হচ্ছে 950 দিয়ে আপনি সুন্দর একটা প্রোডাক্ট নিতে পারবেন। এটা